শাহরুখ খানের মতো দুইজনে কিভাবে বসে আছে, আমার ছেলে আর ছেলের বাবা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। দেখো আজকে আমি কি সুন্দর ভূতের মতো সেজেছি। তো দেখো আজকে আবার চোখের প্রবলেম দেখা গিয়েছে, তার জন্য চোখের মধ্যে দিয়েছি একটু কাজল। তো কাজল দিলে তো আমাকে একটু ভালো লাগে না, ভূতের মতো লাগে দেখতে। তো ওটা অবশ্য তোমাদের দাদা বলে, এখন না দেখি নিজেকেও ক্যামেরাতে একদম ভূতের মতোই লাগছে আমাকে। তো দেখো আমাদের দিকে কালকেও বৃষ্টি হয়েছে, পরশু দিনও বৃষ্টি হয়েছে, তার জন্য একদম একদম কাদা হয়ে গিয়েছে। দেখো তার জন্য এখন বেশি রাস্তায় আসি না, কাদা হয়েছে বলে। তো আমার ছেলে আর ছেলের বাবা গিয়েছে ওই দূরে সোলারের উপরে বসে আছে। তো তোমাদের দেখাবো, দেখো ভেন্ডি খেতগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর দেখো আমার ছেলে এই জায়গায় জুতো খুলে রেখে গিয়েছে, ওর বাবা ওকে জুতো পরাতে একদম পছন্দ করে না। তো বিকালবেলা দেখে ওকে খালি পায়ে হাঁটতে নিয়ে গেছে। আর আমি তো কাদার মধ্যে জুতো খুলবই না, এটা বলার কোনো কিছু নাই। তো ওইদিকে প্রচুর কাদা হয়ে গিয়েছে। দেখো আমাদের বিছনগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই বিছন দিয়ে বর্ষার সময় ধান এখন কাটবে আর অঘ্রাণ মাসে ধান এগুলো কাটা হবে। তো দেখো এই আম গাছটা একটাও আম ধরেনি এইবার, গেলবার অনেক আম ধরেছিল, অনেক সুন্দর আম হয়, বেশি আমের মধ্যে পোকা নেই, এই আমটা খুবই টেস্টি। আর গেলবার তো আমি খেতে পারিনি, কারণ গেলবার আমার ছেলে ছোটো ছিল আর আমার তো সিজার হয়েছে, তার জন্য গাছের আম একটু তো টক হবেই। তার জন্য যত মিষ্টি হোক গাছের আম অবশ্য টক তো হবেই, তার জন্য আমি আম খেতে পারিনি। তো তোমাদের দাদা বলেছিলো যে টক জিনিস খাওয়া যাবে না, যদি শিলায়ের গণ্ডগোল হয়, তার জন্য আমি টক জিনিস খাইনি কতদিন। এখন অবশ্য টুকটাক খাই, কিন্তু তখনও খেতে ইচ্ছা করছি আমার, কিন্তু আমি খাইনি তখন। আর মানুষ বলে যে বাচ্চা পেটে থাকলে নাকি টক মানুষের খেতে ইচ্ছা করে, কিন্তু কী জানো আমার কিন্তু হয়নি। আমি বেশি টক খেতে ভালোবাসতাম না, খালি মা মাঝে মাঝে দুই একটা বড়ই দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে মা একটু করে আমাকে চাটনি বানিয়ে দিত, তো ওইটাই খাইতাম। আর টমেটো খাওয়া খুবই উপকার, বাচ্চা পেটে থাকলে টমেটো খাইতে হয়। ডক্টরও বলেছিলো যে টমেটো খাওয়া ভালো, তখন আমি টমেটো খেতাম। তো এখন আমার বেশি টমেটো খেতে ভালো লাগে না। আমি দেখি অনেক লোককে দেখি যে টমেটো অনেকেই কাঁচায় খেয়ে ফেলে, তো আমার কাঁচা টমেটো খেতে একদম ভালো লাগে না, কারণ টমেটোর একটা গন্ধ আছে। তো দেখো ওই পাশে কিন্তু ভুট্টা ছুট্টা সব তিলাপ কমপ্লিট। তো ওই দূরে তোমাদের দাদা বসে আছে, ওই যে দূরে বসে আছে। তো দেখো আপ সবচেয়ে দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না, তো আমি তোমাদের সামনে গিয়ে দেখাবো। আর এই পাশে আছে ওই যে একটা লোক বসে আছে, এটা জানি না কোন মহিলা, আর ওটা কিন্তু সুপ্রিয়ার বাবা। তো একদিন আমি ওকে নিয়ে একটা ব্লগ করেছিলাম, কালো করে মেয়েটা ওর বাবা ওইটা। আর দেখো এই জায়গায় কিন্তু সব ধোয়া হয়ে গেছে, ধোয়া বলতে একদম ফাঁকা হয়ে গিয়েছে, চারপাশের ভুট্টা তুলে ফেলেছে। দূরে একটা কাঁচা ক্ষেত আছে, ওটা নামিলা তোমরা কি চেনো? নামিলা বলতে অনেক দেরি করে গেড়েছে, তো ওই ক্ষেতটার মধ্যে আলু গেড়েছিল, আলু গেড়েছিল বলে তার জন্য ভুট্টা একটু দেরি করে গেড়েছে। দেখো এইটা কিন্তু পাটটা বড় হয়ে গেছে। এই ক্ষেতে কিন্তু আগে আমার ছেলে এসে বসে থাকতো, পাট ক্ষেত ছোটো ছিল তখন আমার ছেলে আসতো আমি আসতাম, তার জন্য এখন তো পাট ক্ষেত অনেক বড় হয়ে গেছে। আর এই রাস্তায় আমি অনেকদিন থেকে আসি না, দেখো রাস্তায় কাদা বলতে বৃষ্টি হয়ে গেছে, আর সারাদিন ছেলের পিছনে। ছেলে এখন খুবই দুষ্ট হয়েছে, খুব মানে খুবই, আগে তাও মনে হয় একটু ভালো ছিল, এখন তো ছেলে খুবই দুষ্ট হয়ে গেছে। ছেলের জন্য কোনো কিছু করতে পারি না, একটু রাস্তায় বেরোতে পারি না। তো দেখো ওই যে দূরে ভেন্ডি ক্ষেতটা দেখা যাচ্ছে, যে ওটা জেঠুদের ক্ষেত ছিল। তো দেখো ছেলের বাবা ছেলে কোথায় টুঙ্গের মধ্যে বসে আছে। তো দেখো মনে হয় দুইজনই একদম ছোট হয়ে গেছো তোমরা, তাই না? দুইজনই ছোট হয়ে গেছো, দেখো দেখো দুইজনের কি অবস্থা দেখো। তো দেখো আর ছেলের বাবা হয়েছে মোটা ভটকা, আর আমার ছেলে হয়েছে একদম চামচিকা, মানে ইঁদুরের মতো দেখতে আমার ছেলে। দিন যাচ্ছে আর ছেলে আমার শুকিয়ে যাচ্ছে কেন আমি জানি না, কিন্তু তোমরা ভেবো না কেউ যে আমি হয়েছে ই খেয়েছি, কী বলে, আমি কিন্তু আজকে সুপারি খাইনি, আজকে আমি খেয়েছি মৌরি, কারণ সুপারি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা আমাকে অনেক বকা দেয় সুপারি খেলে, তার জন্য আমি সুপারি খাইনি, এখন খাওয়া দাওয়া করে আসলাম। বললাম আমি ছেলে খুবই দুষ্ট হয়েছে, আর তোমাদের দাদার আজকে অফিস ছিল না, আজকে শনিবার, তার জন্য ওর তো শনি রবিবার অফিস ছুটি থাকে। তো না যোগা যাবো না, যোগ আছে তখন, জানো আমি তখন রান্না করতেছিলাম আর তুমি তখন যোগটা নিয়ে গেছিলে, তাই না? কি রাম, ওটা কিভাবে বসছো তুমি?
রাম দেখো বসাও মানে ভুলে গেছে, ওটা কি বলবো, ও তো ক্যাবলা কান্ত ছেলে না, আমার কোনো কিছু বলার নাই, ঠিকভাবে বসতেও পারে না। দেখো এমন তেলু ছেলে আর আমি জীবনে দেখিনি, আর ওর মতো ছেলেকে আমি বিয়ে করে একদম আমার মাথাটাও হ্যাং হয়ে গেছে। তো দেখো আমার ছেলে নামতে যাচ্ছে, আর ছেলের বাবা বাদলের মতো বসে আছে। দেখো এখন তো সূর্যটা পুরো ডুবে গেছে আর আকাশটা মেঘলা মেঘলা বলে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। তো আমার কোনো কিছু করার নেই, তো আমি তো সারাদিনের সময়ই পাইনি ভিডিও করার। তো দেখো কেমন লাগছে আমাকে, আর বাপের বাড়িতে গিয়েছিলাম, আমার বাবার বাড়ির জল খুবই খারাপ, তার জন্য মুখের মধ্যে গোটা হয়ে গেছে, আর মনে আম খেতে খেতে আমি অনেক মোটা হয়ে গেছি। তো দেখো আমার ছেলে আর ছেলের বাবা ওই জায়গায় কী করছে দেখো, বসে বসে দুইজনে কীভাবে বসে আছে, আমার ছেলে আর ছেলের বাবা বলছে, ও আমার হাজবেন্ড, তো ছেলের বাবা বললাম, এখন তো ও ছেলের বাবাই হয়ে গেছে। তো দেখো কীভাবে বসেছে, দেখো আমার ছেলে একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে, এখনও তো গরম পড়েনি, গরমের আগেই ছেলের এই অবস্থা। দেখো দেখো ছেলের অবস্থাটা, দেখো ছেলে আমার জুতো পরবে দেখে দৌড় মেরে এসলো। তো দেখো ছেলে এখন জুতো পরবে, ভালো করে পরো। আমার ছেলে আমি জানি না কেন এত জুতো পরতে ভালোবাসে, ও মানে কি বলবো, আগে মনে হয় আমারটা দেখে শিখেছিল, কারণ আমি আগে দিনের বেলা বলতে আগে ঘরের মধ্যে জুতো পরে থাকতাম, এখন সবাই বলে আমার অভ্যাসটা নাকি আমার ছেলে হয়েছে। তো দেখো আমার ছেলের কত সুন্দর চেহারা, আমার ছেলের জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার জন্য দেড়বাটারি ভিডিও হোক বা যা খুশি হোক, আমার কথা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার ছেলের একটু চেহারাটা দেখে একটু ভিডিওটা কী বলবো সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো ছেলের বাবা কীভাবে ছেলেকে ভয় দেখাচ্ছে বলতে, আমার ছেলে তো এইভাবে খুবই খুশি হয়ে যায়, কিন্তু এটা তো বাচ্চা মানুষের সাথে করা ঠিক না, কিন্তু ও তো বুঝবেই না, কারণ ও তো খুব মানে ত্যাড়া, ওকে আমার আর বলার কোনো কিছু নাই। দেখো আমার ছেলে দেখো এখন জুতো খুলে দাঁড়িয়ে আছে, তো বললো জুতো খুললে পরে এটা করবে, আয় এগুলা করো না। দেখো আর দুইটা ওই পাশে মেয়ে আসছিল, মেয়েগুলো এখন চলে গেল, আরে অমন কইরো না ভয় পাবে। তো দেখো কথা শুনেই না, বললাম না যে তেরা খুব তেরা বলতে এই লেভেলের তেরা আমি তো জীবনেও দেখি নাই। তুমি আজকে কি দিয়ে খাইছো, তুমি মাম দিয়ে খাইছো, বাবা কি দিয়ে খাইছে, ডাল দিয়ে খাইছে, বাবা কোথায় মারছে, দেখছো আমার ছেলে সব কিছু বলতে পারে, কিন্তু কি বলবো আমার ছেলে খালি একটু শুকনা, তাই আমার এটাই দুঃখ যে আমার ছেলে একটু শুকনা, তো আমি মোটা আমার বর মোটা, কিন্তু আমার ছেলে একদম চিকনা। দেখো দুজনে দুষ্টুমি করছে। দেখো দেখো শাহরুখ খানের মতো, শাহরুখ খানের দিন বাবা, তুই কি শাহরুখ খান বাবা, এই তুই শাহরুখ খান। এসেছে মনে হয় মেয়ে মানুষের জুতো পরে এসেছে, এই জুতোটা ও আমার শ্বশুরমশাই আমার জন্য এনেছিল, আর এই জুতোটা গুড়া উঁচা দেখে আমি কিন্তু পরি না, কিন্তু আমার বর কিন্তু এই জুতোটা পরে, দেখছো দেখছো এটা কিন্তু এই ছেড়ে চলে গেল, দেখো দেখো এই জুতো কিন্তু ও পরে এসেছে, দেখছো কি বলবো মানে যা পায় সেটাই পরবে, আর আমার কোনো কিছু বলার নেই। এটা দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের বউয়ের কার কার এরকম জুতা আছে বা তোমরা কিনে দিয়েছো, যেহেতু আমার বর কিন্তু এই জুতোটা পরে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।